ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত আমাদের একজন জানতে চেয়েছেন যে কোরআনের আয়াত এটাকে কেউ তাবিজ হিসাবে ব্যবহার করলে তো সেখ হবে কেন তার দলিল দলিল জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আবাদ যে কোরআনুল আয়াত যদি হয় এবং সেটাকে রসুল্লাহ সাল্লাম যেভাবে আহ রকিয়া অর্থাৎ বালা মুসিবাদ বিপদ আপদ কিংবা শারীরিক অসুস্থতার জন্য তিনি যে নিয়ম যে পদ্ধতিতে ব্যবহার করেছেন সেই পদ্ধতিতে পদ্ধতি সেই নিয়মের বাহিরে যদি এটাকে শরীরের জায়গায় ঝুলানো হয় লটকানো হয় বেঁধে দেওয়া হয় তাহলে সেটাও শিরিক হবে এর দলিল রয়েছে মুসনাদে আহমদের ভিতরে সতেরো হাজার চারশো বাইশ নাম্বার হাদিস এই হাদিসের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি সাল্লাম বলতেছেন মান আল্লাকা তামিমাতান তামি আশরাকা আশ্রাকা যে মানুষটি শরীরের কোথাও কোনো কিছু তাবিস কবসে এ ধরনের কোনো কিছু ঝুলালো লটকালো এখানে এমন কিছু বলা হয়নি যে কোরআনের আয়াত ঝুলালে সেটা শিরিক হবে না অন্য কিছু ঝুলালে সেটা শিরিক হবে হবে এমন কোন কথা এখানে বলা হয়নি বরং এখানে কমন কথা বলা হয়েছে যে শরীরের কোথাও কোনো কিছু আরোগ্যের উচিলায় সুস্থতার উচিলায় সুস্থতার জন্য যদি কেউ কোনো কিছু ব্যবহার করে কোনো কিছু ঝুলায় কোনো কিছু বেঁধে দেয় সেটাই হচ্ছে শিরিক তো এখানে কোনো ধরনের গমর বা অস্পষ্টতা বলতে কিছু নেই তো এবং তারপরে রসুল্লাহ তারা কিন্তু কোরআনের আয়াতকে তাদের আহ আরোগ্যের জন্য সুস্থতার জন্য ব্যবহার করেছেন তো কিভাবে ব্যবহার করলেন সর্বপ্রথম যদি এই প্রসঙ্গে আসি তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই জাদুগ্রস্ত হয়েছিলেন এবং সেটার থেকে তিনি মুক্তির জন্য আল্লাহ সুবাহান তালার পক্ষ থেকে যে ওহি পেয়েছিলেন সেটা হচ্ছে মাওয়াইন অর্থাৎ সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস এ দুটি সুরা আল্লাহ সুবাহন তালা তাকে উপহার দিয়েছিলেন এবং এই দুটি সুরা তিনি আমল করার মধ্য দিয়ে তার সেই জাদুগ্রস্ত যে সমস্যা সেটা থেকে তিনি কিছুটা হলেও পরিত্রাণ পেয়েছিলেন তো রসুল্লাহ সাল্লাম কি করেছিলেন তিনি তার দুই হাতে কি এই দুই সুরা তিনি তাবিজের ভিতরে লুকিয়ে দুটো তাবিজ ব্যবহার করেছিলেন নাকি দুটো তাবিজ তিনি গলায় বেঁধেছিলেন না দুটো সুরা একটা কাগজে লিখে সেটাকে তিনি কোমরে বেঁধেছিলেন কি করেছিলেন এমনকি কোথাও কোনো কিছু দেখা যায় স্পষ্ট বক্তব্য হচ্ছে না এমন কোন মিথ্যা হাদিসও এমন কিছু আসেনি যে রসুল জীবনে কখনো আহ এই শরীরের কোথাও তিনি বেঁধেছেন বরং আল্লাহর রসুলাম এটার উপর আমল করেছেন অর্থাৎ তিনি সালাতের পরে পড়েছেন এটি সকাল সন্ধ্যা পরে তিনি হাতে ফু দিয়ে গোটা শরীর তিনি মাছেও করেছেন ঝাড়ফুক করেছেন এটা হচ্ছে এর নিয়ম বা পদ্ধতি বা এর ব্যবহার এজন্য কোন কিছু কোরআন শূন্য ভিতরে থাকলেই সেটা নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করলেই যে সেটি যায় হয়েছে এমন না যেমন কুকুর এটাকে বিসমিল্লা বলে জবাই করলে কখনোই এটা জায়েজ হবে না কারণ প্রথমত হচ্ছে কুকুরটি অপবিত্র এটা খাবার জিনিস না অতএব বিসমিল্লা বললে এটা কখনো পাক হবে না ঠিক এর বিপরীতে একটি মুরগি এটা খাওয়া জায়েজ পশু এটা বৈধ প্রাণীগুলোর ভিতরে অন্তর্ভুক্ত কিন্তু এই মুরগিটিকে যখন বিসমিল্লা ছাড়া যখন জবেহ করা হবে কিংবা হিন্দুদের বলি দেওয়ার মতো যদি এক কোপে কাটা হয় এ ধরনের যদি পদ্ধতি অর্থাৎ পশু ঠিক রয়েছে কিন্তু পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে এমন যখন হবে তখন এটাও না চাই যাবে তো আমরা কোরআন থেকে কাবজ ব্যবহার করব কিন্তু সেটা ঝুলানোর বিষয় নয় সেটা হচ্ছে আমলের বিষয় সেটা আহ ঝাড়ফুঁক করার বিষয়ে পানি বা তেলে দিয়ে সেটা ব্যবহারের বিষয় কিন্তু এটা কখনো কোনো অবস্থাতে ঝুলানো যাবে না অর্থাৎ শরীরের কোথাও কোনো কিছু যদি ঝুলানো হয় তো সেটাই হচ্ছে আপনার শিরিক সেটা আপনার কোরআনের আয়াত হোক কিংবা অন্য কোনো কিছু হোক আল্লাহ আলম সাহবাল্লাহ সালামাল মোহাম্মদ